বিসিএস অনলাইন টিউটরে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক বাংলাদেশের নদ নদী এই নদ নদীগুলোর উৎপত্তি স্থল কোথায় কোন নদ নদী বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে প্রবেশের পর কি নাম ধারণ করেছে কোন নদী বাংলাদেশের কোন স্থানে মিলিত হয়েছে মিলিত হওয়ার পরে কী নামে প্রবাহিত হয়েছে এবং সর্বশেষে কোন নদী কোথায় পতিত হয়েছে এই সকল বিষয়গুলো থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন করা হয়ে থাকে কিন্তু আমরা সঠিক টেকনিক অবলম্বন করে পড়াশোনা করি না বলে এই টপিক থেকে আসা প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারি না চলুন আজকে আমরা বাংলাদেশের মানচিত্রে এই সকল তথ্যগুলো খুব সুন্দরভাবে শিখে ফেলব এটি বাংলাদেশের মানচিত্র এই মানচিত্রে লক্ষ্য করলে দেখবেন এই যে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে একটি নদী বাংলাদেশে প্রবেশ করেছে এই নদীটির নাম পদ্মা বাংলাদেশের এইখানে যে জেলা অবস্থিত সেই জেলাটির নাম চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ তাহলে বুঝতেই পারছেন পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে এই চাপাই নবাবগঞ্জ জেলা দিয়ে এই পদ্মা নদীটি বাংলাদেশে প্রবেশ করে নাম ধারণ করেছে পদ্মা বাংলাদেশে প্রবেশ করার আগে এই নদীটির নাম ছিল গঙ্গা কি নাম ছিল গঙ্গা এই নদীকে পদ্মা বা গঙ্গা যাই বলুন না কেন এই নদীটির উৎপত্তি হয়েছে এই যে এইখানে এই স্থান থেকে এই স্থানের নাম হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ তাহলে এই হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে একটি নদী উৎপত্তি হয়ে গঙ্গা নামে প্রবাহিত হয়ে বাংলাদেশের নবাবগঞ্জ জেলা দিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করেছে এবং বাংলাদেশে প্রবেশ করার সাথে সাথেই গঙ্গা নামটি পরিবর্তিত হয়ে পদ্মা হয়েছে এবার দেখুন বাংলাদেশের ঠিক এই অঞ্চল এই অঞ্চল দিয়ে একটি নদী বাংলাদেশে প্রবাহিত হয়েছে এই নদীটির নাম করতোয়া আর এই যে এই অঞ্চল এই অঞ্চলে বাংলাদেশের যে জেলা অবস্থিত সেই জেলার নাম পঞ্চগড় এই করতোয়া নদীটির উৎপত্তি হয়েছে বাংলাদেশের আরও উত্তরে এই যে এই স্থানে এই স্থানের নাম সিকিমের পার্বত্য পাহাড়ের অঞ্চল সিকিমের পার্বত্য পাহাড়ের অঞ্চল করতোয়া নদী এই সিকিমের পার্বত্য পাহাড়ের অঞ্চল থেকে উৎপত্তি হয়ে আঁকা বাঁকা হয়ে অনেকটা পথ পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এই পঞ্চগড় জেলা দিয়ে এবার দেখুন বাংলাদেশের এই যে এই অঞ্চল এই অঞ্চল দিয়ে আরেকটি নদী প্রবেশ করেছে এই নদীটির নাম তিস্তা এই নদীটির নাম কি তিস্তা আর বাংলাদেশের এই অঞ্চল এই অঞ্চলে যে জেলা অবস্থিত সেই জেলাটির নাম হলো নীলফামারি এখানে কোন জেলা অবস্থিত নীলভামারি এই তিস্তা নদীর উৎপত্তি হয়েছে আরও উত্তরে এই যে এই স্থানে এই স্থানটিও সিকিমের পার্বত্য পাহাড়ের অঞ্চল এই পার্বত্য পাহাড়ের অঞ্চলটি ছোট কোনো এলাকা নয় অনেকটা এলাকা জুড়ে এই সিকিমের পার্বত্য পাহাড়ের অঞ্চল বিস্তৃত যার এইখান থেকে উৎপত্তি হয়েছে এই করতোয়া নদী এবং এইখান থেকে উৎপত্তি হয়েছে তিস্তা নদী এই করতোয়া নদী এইখান থেকে উৎপত্তি লাভ করে বাংলাদেশে প্রবেশ করেছে এই যে পঞ্চগড় জেলা দিয়ে এবং তিস্তা নদী এইখান থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এই যে এই নীলফামারি জেলা দিয়ে এরপর দেখুন বাংলাদেশের এই যে এই অঞ্চল এই অঞ্চল দিয়ে প্রবেশ করেছে আরেকটি নদী যেটি আসলে নদী নয় এটি হলো নদ যে নদের নাম ব্রহ্মপুত্র নদ কি নদ ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের এই অঞ্চলে যে জেলা অবস্থিত সেই জেলার নাম কুড়িগ্রাম কোন জেলা কুড়িগ্রাম তার মানে ব্রহ্মপুত্র নদটি বাংলাদেশে প্রবেশ করেছে এই কুড়িগ্রাম জেলা দিয়ে কিন্তু এই নদটির উৎপত্তি হয়েছে এই যে এই স্থানে এই স্থানটির নাম তিব্বতের কৈলাস শৃঙ্গের মানুষ সরোবর তিব্বতের কৈলাস শৃঙ্গের সরোবর তাহলে ব্রহ্মপুত্র নদটি তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর রথ থেকে উৎপত্তি লাভ করে বাংলাদেশে প্রবেশ করেছে কুড়িগ্রাম জেলা দিয়ে এই যে এইখানে অবস্থিত লুসাই পাহাড় এইখানে অবস্থিত কোন পাহাড় লুসাই পাহাড় লুসাই পাহাড় এই লুসাই পাহাড়ে দুটি নদীর উৎপত্তি হয়েছে একটির নাম সুরমা এবং আরেকটির নাম কুশিয়ারা একটির নাম কি সুরমা এবং আরেকটির নাম কি আরেকটির নাম হলো কুশিয়ারা সুরমা নদী বাংলাদেশে প্রবেশ করেছে এই অংশটি দিয়ে এবং কুশিয়ারা নদী বাংলাদেশে প্রবেশ করেছে এই অংশটি দিয়ে এখান থেকে এই পর্যন্ত এই অংশটুকু জুড়ে রয়েছে সিলেট জেলা তার মানে হল এই সুরমা এবং কুশিয়ারা নদী লুসাই পাহাড় থেকে উৎপত্তি লাভ করে বাংলাদেশে প্রবেশ করেছে এই যে এই সিলেট জেলা দিয়ে এখান থেকে এই অংশটুকু জুড়ে এই অংশটুকু জুড়ে রয়েছে বাংলাদেশের কুমিল্লা জেলা কোন জেলা কুমিল্লা জেলা এই কুমিল্লা জেলা দিয়ে একটি নদী বাংলাদেশে প্রবেশ করেছে যে নদীটির নাম গোমতি এই গোমতি নদীটির উৎপত্তি হয়েছে এই যে এই অঞ্চল হতে এই অঞ্চলটি হলো ভারতের ত্রিপুরা পাহাড়ের ডুমুর অঞ্চল এই অঞ্চলটির নাম কি ভারতের ত্রিপুরা পাহাড়ের ডুমুর অঞ্চল বাংলাদেশের এই অংশ দিয়ে প্রবেশ করেছে আরেকটি নদী যে নদীটির নাম কর্ণফুলি নদীটির নাম কি নদীটির নাম হল কর্ণফুলি বাংলাদেশের এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত এই অংশটুকু জুড়ে রয়েছে রাঙ্গামাটি জেলা এই অংশটুকু জুড়ে রয়েছে কোন জেলা বাংলাদেশের রাঙ্গামাটি জেলা তার মানে কর্ণফুলী নদী বাংলাদেশে প্রবেশ করেছে রাঙ্গামাটি জেলা দিয়ে কিন্তু এই কর্ণফুলী নদীর উৎপত্তি হয়েছে মিজোরামের লুসাই পাহাড়ের লংলেহ থেকে কোথা থেকে এই যে এইখান থেকে এই জায়গার নাম কি মিজোরামের লুসাই পাহাড়ের লংলেহ মিজোরামের লুসাই পাহাড়ের লংলেহ এই অংশে রয়েছে আরাকান পাহাড় এই আরাকান পাহাড় থেকে দুটি নদীর উৎপত্তি হয়েছে একটির নাম সাঙ্গু এবং আরেকটির নাম নাফ একটি নদীর নাম কি সাঙ্গু এবং অপরটির নাম নাফ এই সাঙ্গু নদী বাংলাদেশে প্রবেশ করেছে এই যে এই অংশ দিয়ে এই অংশে বাংলাদেশের বান্দরবান জেলা অবস্থিত বাংলাদেশের কোন জেলা অবস্থিত এই অংশে বান্দরবান জেলা আর এই নাভ নদী বাংলাদেশে প্রবেশ করেছে এই যে এই অংশ দিয়ে এই অংশে অবস্থিত বাংলাদেশের কক্সবাজার জেলা এই অংশে অবস্থিত বাংলাদেশের কোন জেলা কক্সবাজার জেলা এতক্ষণ আমরা দেখলাম গুরুত্বপূর্ণ নদীগুলোর উৎপত্তিস্থল এবং বাংলাদেশে প্রবেশপথ পরের ভিডিওতে আমরা দেখব এই নদীগুলো বাংলাদেশে প্রবেশ করে কি নাম ধারণ করে প্রবাহিত হয়েছে এবং কোন নদী কোথায় গিয়ে মিলিত হয়েছে এবং মিলিত হবার পরে কি নাম ধারণ করে কোথায় পতিত হয়েছে পরের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটির নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে সাথেই থাকুন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন কোনো জিজ্ঞাসা থাকলে তা কমেন্ট বক্সে জানান সকলের সুস্থতা এবং সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ